মিঠাই ধারাবাহিকে স্যান্ডিও করুণাময়ী রানী রাসমণির গোপালচন্দ্র চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা বিশ্ববসু বিশ্বাস। তবে মাঝপথে মিঠাই ধারাবাহিক থেকে সরে গিয়েছিলেন তিনি, যদিও সেই কারণ এখনও জানা যায়নি। তবে তার জায়গায় আনা হয়েছিল নতুন মুখ, বাংলা ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ বিশ্ববসু বিশ্বাস। জি বাংলা সেরে স্টার জলসার হাত ধরে পর্দায় ফিরেছিলেন তিনি। তবে বহুদিন পর আবার জি বাংলা ধারাবাহিকে কামব্যাক করেছেন মিঠাইয়ের পুরনো স্যান্ডি। না, মিঠাইয়ে নয়, বরং এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে ফিরছেন তিনি। এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে ফের মুখবদল। এতদিন উর্মির দাদা বিকির চরিত্রে অভিনয় করতেন অভিনেতা অরিন্দম বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে স্টার জলসায় আয়তবে সহচারিতেও অভিনয় করছেন। কিন্তু বিশেষ কারণে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন আরিত্র, আর তার জায়গায় আসছেন বিশ্ববসু।